নদীয়ার কৃষ্ণনগর হেলিপ্যাডের সামনে মুখ্যমন্ত্রীর আমার নাম হরসিং বিশ্বাস। ঘটনাটায় আপনার এখন 1.5 ঘন্টা মতো হবে, একজন আহত হয়ে মোটামুটি আহত মারাই যাবে, আর একজনের খালাসির অবস্থা ভালো না, একটু অবস্থা হয়ে গেছে, ড্রাইভারের অবস্থা ভালো না। এর আগে 4 দিন অনেক বিশ্বকর্মা পুজোর দিন একটা বাচ্চা মারা গিয়েছে এখান থেকে 500 মিটার দূরত্বে, একই জায়গায় এই একটা আপনার ব্যারিকেড দিয়ে কিংবা স্ট্রাইকার হবে না। আপনি এখন এদিকে ঘুরান, এই যে দয়ালে 1 কিলোমিটার দূরত্বে একটা ব্লকে এদিকে দিয়ে রাখে, রাস্তাকে রাস্তায় দূরে রাখে, এমনিতেই অ্যাক্সিডেন্ট হবে, দুটো গাড়ি এখান থেকে পাঠাতে পারে না। আটকিও হয় রাস্তার মাঝে গাড়ির ব্যবস্থা করুন, তাহলে এখান থেকে আটকিওর ব্যবস্থা টায়ার দেওয়া সরিয়ে দিই, এটাই আমাদের এলাকার গাড়ি। নবদ্বীপগামী হচ্ছিল লরি ড্রাইভার মরণাপন্ন, উনি কৃষ্ণগড় সিটির দিকে যাচ্ছে। আমার নাম হরেশ বিশ্বাস, আমরা এখানে চাচ্ছি আত্মীয় হয় মাঠের মধ্যে, এখানে একটা মাঠ আছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে মাঠের মধ্যে কাদা আছে, ওর ধরুন এরা শুরু করছে রাস্তার উপরে টায়াল দিচ্ছে, হয় মাঝখানে ওরা টায়াল দিয়ে রাস্তার ভিতরে নিয়ে, আর নাহলে এখান থেকে টায়াল তুলে দিক, এই আমাদের বা আর এখানে বাম্পার স্থায়ীকরণ দিতেই হবে, সবচেয়ে বাম্পার দিলেও এখানে সমাধান হবে না, কারণ রাস্তার উপরে যদি গাড়ি এইবার দিনের পর দিন দাঁড়িয়ে থাকে তাহলে বাম্পারের কোনো কাজ হবে না, অ্যাক্সিডেন্ট ঘটবেই। আমরা চাই তাহলে বলুন আমরা কি করবো, বাচ্চা নিয়ে আমরা কি করবো, 4-5 দিন আগে একটা বাচ্চা মারা গেল, তাও সেই কি চাইছেন আপনারা? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? না হলে আমরা আজকে এখান থেকে করবো না, প্রতিবার বলতে বোধে বোধে।